মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সেফ আছো। আজকে আরও একটা নতুন দিন, আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মর্নিং শুরু হয়ে গেছে, ডেলি লাইফেও ঢুকে পড়েছি, আর ঠান্ডা তো এসেই গেল, আর শীতকাল মানেই তো প্রচুর মজা, প্রচুর আনন্দ, ঘুরতে যাওয়া, নানা রকম ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের ডিশ বানানো, খাওয়া দাওয়া করা, পিকনিক, এসব তো রয়েছেই, এগুলো তো শীতকাল ছাড়া হয়ই না। কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য তো আমরা এখন আর আগের মতো মন খুলে সব কিছু করতে পারি না, সব জায়গায় বেড়াতে যাওয়া, এনজয় করা সেভাবে হয় না। তাও মানুষজন চেষ্টা করে যে সেফটির সঙ্গে যতটুকু আনন্দ করা যায়, কারণ শীতের রোদ্দুর গায়ে মেখে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর শীতে যত রকমের ভেজিটেবলস পাওয়া যায়, অন্য সিজনে তো এত রকম ভেজিটেবলস পাওয়া যায় না। তবে অবশ্য এখন সারা বছর সব রকম ভেজিটেবলসই অ্যাভেলেবল, কিন্তু প্রকৃতির সৃষ্টি এমনই, যে সময় যে সবজি বা যে ফলের যা টেস্ট সেটা অন্য সময় পাওয়া গেলেও সেই স্বাদটা পাওয়া যায় বলে আমার মনে হয় না। তো যাই হোক, এই শীতের কটা মাস তোমরা সকলে সেফটির সঙ্গে এনজয় করো, আর আমিও চেষ্টা করব ছুটির দিনগুলোতে একটু অন্যরকমভাবে কাটাতে শীতকালটা, জানি না কদ্দূর কী করতে পারবো। তো চলো, আপাতত সংসারের কাজে লেগে পড়ি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের দিনটা কীভাবে যায়। কাজের মাঝখানে হাঁপিয়ে গেছি, তাই জন্য এনার্জির জন্য এক কাপ গরম চা রান্না দিদিকে বললাম একটু চা বানিয়ে দেওয়ার জন্য। সকালের মর্নিংটি কিন্তু হয়ে গেছে অলরেডি, কিন্তু তাও এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো একটু গরম চা হলে ভালোই হয়, এনার্জি পাওয়া যায়। তাই কাজের মাঝখানে একটুখানি এনার্জি নিয়ে নিচ্ছি। এখানে তো কাজের শেষ নেই, যদিও আমার সমস্ত রকমের হেল্পিং হ্যান্ডি আছে, তাতেও সমস্ত কাজই কিন্তু আমাকে দেখতেও হয়। আর আমার ওপরের মেডও আবার কিছুদিন ধরে আসছে না, যার ফলে ওপরে ডাস্টিং, ফ্লোর মপিং আমাকেই করতে হচ্ছে, তোমরা দেখতেই পেলে। তার মধ্যে আবার জামাকাপড় ভেজালাম, কারণ কাচার দিদিও আসবে, তো কাচার দিদি কেচে দিলেও জামাকাপড়গুলো আমি নিজে হাতে ভিজিয়ে রাখি আগে থাকতে, তাতে একটু জামাকাপড়গুলো পরিষ্কার ভালো হয়। আবার সেগুলোকে ছাদে নিয়ে গিয়ে মেলার কাজটাও আমিই করি, কারণ কাচার দিদি আবার বুঝতে পারে না কোন জিনিসটা কোথায় দেবে। আর একবার কি হয়েছিল জানো, জামা কাপড় শুদ্ধ তাঁত ছিঁড়ে পড়ে গেছিলো, সে কি বিপদ, সে কাঁচা জামা কাপড় সব ময়লা হয়েছে, সেগুলোকে আবার কাচতে হয়েছে। তারপর থেকে আমি নিজেই মেলার দায়িত্ব নিয়েছি। তো অনেকে বলে যে তোমার তো এতগুলো হেল্পিং হ্যান্ড আছে, তোমার আর কিসের চিন্তা, কিন্তু কেউ বোঝে না যে হেল্পিং হ্যান্ড থাকলেও সংসারে খুচরো কাজের অভাব নেই। সারাটা দিন আমি ছুটে বেড়াই, তবু যেন কাজ শেষ হয় না, তাও হেল্পিং হ্যান্ড আছে বলে আমার অনেকটাই উপকার হয়। কিন্তু তারাও তো অ্যাবসেন্ট করে, তখন সেই ডিপার্টমেন্টগুলোও আবার আমাকে দেখতে হয়। তো যাই হোক, এইসব কাজকর্মগুলো আমি আনন্দ সহকারেই করি, আমার করতেও ভালো লাগে, তার সঙ্গে সময়ও কেটে যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, হাতের কাজ শেষ হতে না হতে আবার হুইসেল বাজছে, ময়লার গাড়ি এসছে, এখন দৌড়াবো ময়লা ফেলতে। এই মুহূর্তে বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির ছাদে, কাঁচার দিদি সমস্ত কিছু কাঁচা ধোয়া করে দিয়ে গেল, সেগুলো মেলার জন্যই আমি এখন ওপরে এসেছি। জামাকাপড় মেলা হলে তারপর নিচে আরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সেরে তারপর যাব স্নানে। এই জামাকাপড়গুলোই কাঁচার দিদি কেচে দিয়ে গেছে, তো এগুলো চলো এখন ফটাফট আগে মেলে ফেলি। আর আজকে ভালোই রোদ্দুর উঠেছে, আশা করি সব কিছু শুকিয়ে যাবে, তো চলো কাজটা সেরে ফেলি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ছাদে চলে এসেছি সকালে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো তোলার জন্য। আর শীতকাল যেহেতু চলে এসছে, তাই সানসেটও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর সারা সংসারের কাজকর্ম মিটিয়ে লাঞ্চ করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে যায়, তো আমি সেই জন্য চলে এলাম ছাদে, জামাকাপড়গুলো তুলে নিই। কিছু জিনিস শুকিয়েছে, কিছু হাফ ড্রাই হয়েছে, তো এগুলো এখন নিয়ে গিয়ে নিচে বারান্দাতে দিয়ে দেবো, কালকে মর্নিংয়ের মধ্যে মোটামুটি শুকিয়ে যাবে। তো চলো কাজটা সেরে ফেলি, জামাকাপড়গুলো তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর লাঞ্চ টেবিল তো সেইভাবে শেয়ার করতে পারি না, তোমরা জানোই, কারণ আমার ইনলজরা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নন, আর আমি ওনাদের সঙ্গেই লাঞ্চ করি, তো কাউকে ডিসকমফর্টে ফেলাটা তো ঠিক না, সেই কারণেই লাঞ্চ টেবিল শেয়ার করতে পারি না।
কিন্তু কোনতেও যখন থাকে বা আমরা দুজনে যখন খাই তখন চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সঙ্গে লাঞ্চ টেবিল বা কোনো দিনের ডিনার শেয়ার করার জন্য। তো যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আগেও এই কথাগুলো বলেছি। তো যাই হোক, এখন ছাতে এসেছি, জামা কাপড়গুলো নামিয়ে নিই, কাজগুলো মেটাই, তারপর আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আমাকে দেখেই বুঝতে পারছো এখন একটু রেডি হয়েছি, একটু বেরোতে হবে। তার কারণ হচ্ছে আমার স্পেক যেটা রয়েছে, যেটা আমি ইউজ করি, সেটাতে একটুখানি প্রবলেম হয়েছে, একটু লুজ ফিট লাগছে। তো সেই জন্য ওটা একটু দোকানে যাব ওটাকে ঠিক করানোর জন্য বা কী প্রবলেম হয়েছে সেটা দেখানোর জন্য। আর কোনতেওরও একটা চশমা ভেঙে গেছে, তো একেবারে যখন চশমার দোকানে যাচ্ছি তখন ওর চশমাটাও নিয়ে যাই, কারণ চশমা জিনিস মানেই তো বুঝতে পারছো খুবই মানে এমার্জেন্সি ব্যাপার, তো সেজন্য বেরোতেই হচ্ছে। তো আগে চশমার দোকানে গিয়ে কি প্রবলেম হয়েছে সেটা শর্ট আউট করি, তারপর ফেরার পথেও কিছু জিনিস আবার কিনে নেওয়ার আছে, কারণ সংসারী মানুষ তো বুঝতেই পারছো, সংসারে তো জিনিসপত্রের আনার তো শেষ নেই। আনার মধ্যে এখন মেনলি যেগুলো দরকার, যেমন কোনতেওর মুসলিটা দরকার, আমার চোকোজো দরকার, মানে এগুলো সবই শেষের পথে। তো ফেরার পথে এগুলো একটু নিয়ে নেব, একটু বিস্কিট, একটু চা পাতা, তারপরে আমারও নিজস্ব কিছু কসমেটিক্সেরও দরকার আছে, সেগুলোও ফুরিয়ে আসছে আস্তে আস্তে। তো বেরোচ্ছি যখন, তখন ফেরার পথে সেই জিনিসগুলো একেবারে কিনে নিয়ে ব্যাক করব। তো কতক্ষণ সময় লাগবে কি হবে কিছুই বুঝতে পারছি না, তো সময় তো নিশ্চয়ই কিছু লাগবেই। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, এখন বেরোই, বাড়ি ফিরে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, কথা মতো বাড়ি ফিরে এসেছি, বাইরের সমস্ত কাজ মিটিয়ে এই জাস্ট নাও বাড়িতে ঢুকছি, এখনও চেঞ্জও করিনি, ফ্রেশও হইনি। তো তার আগেই তোমাদের সামনে চলে এসেছি। তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমার চশমা নিয়ে চশমার দোকানে রেখে দিয়েছে। আমি এক্সপেক্ট করেছিলাম যে চশমাটা একটু লুজ হয়েছে, তো ওনারা হিট দিয়ে ওটাকে ঠিক করে দেন, এর আগেও কয়েকবার হয়েছে, তো হিট দিয়ে ওটা ঠিক করে সঙ্গে সঙ্গেই হ্যান্ড ওভার করে দেন। কিন্তু আজকে নিয়ে যেতে উনি বললেন যে আমার পাওয়ারের কারণে ওটা এক্সপ্যান হয়ে গেছে, তো গ্লাসটা খুলে ওটা একটু সেট করতে হবে, সেটা এখনই এখনই সম্ভব নয়, তো চশমাটা কালকে আমাকে ডেলিভারি দেবেন। আর কোনতেও চশমাটা তো ওখানে সময় লাগবে সেটা জানতামই, যেহেতু ভেঙে গেছে সঙ্গে সঙ্গে তো হয় না, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, চশমাটা দিয়ে এলাম, আর অন্যান্য যে কাজগুলো ছিল সেগুলোও সব মিটিয়ে জাস্ট নাও বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে একটা জিনিস দেখে রেজিস্ট করতে পারলাম না, সেটা হচ্ছে এই জিনিসটা, ফুচকা। আমাদের মেয়েদের কাছে এটা কতটা প্রিয় সেটা আমরাই একমাত্র জানি। তো যাই হোক, খুবই আনহেলদি খাবার, তো কোনতেও যথারীতি যা স্বভাব যে রাত্রিরও হয়ে গেছে এত রাত্রিরে ফুচকা খাবে, এটা কি ঠিক হচ্ছে শরীরের পক্ষে? কিন্তু ওর জ্ঞানের বাণীটা শুনিয়ে দেয়, কিন্তু বউ কিছু চাইবে আর সেটাকে নাও করতে পারে না, এটাও আমি জানি। তো যাই হোক, অল্প করে একটু ফুচকা নিয়ে এসেছি, তো এখন যাই ফ্রেশ হই, চেঞ্জ করি, করে ফুচকাটা এনজয় করি, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, রাতের ডিনার আমাদের হয়ে গেছে, রাতের ডিনার কমপ্লিট করে ওপরেও চলে এসেছি, আর আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই আওয়ার লাইফ স্কিন অ্যান্ড আউটকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আনন্দে থাকো, জমিয়ে বাঁচো, আর দেখতে থাকো আওয়ার লাইফস ইন অ্যান্ড আউট। টাটা।